নমস্কার, আমি সৃজা। রবিবার মানেই সানডে সংডে, আর সানডে সংডে মানেই সঙ্গীত। সঙ্গীতের এই বিশাল মানচিত্রে নানান গানের সমাহার থাকলেও লোকগানের একটা আলাদাই আবেগ আছে। আর সেই আবেগের ডালি সাজিয়েই আজকে সানডে সংডেতে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী অমিত সাহা। নমস্কার, আমার স্বীকৃতির সানডে সংডে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু অয়েলকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে বলে। কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। আস্তে আস্তে যে একটা ভয়ের পরিবেশ ছিল সেটা কাটিয়ে উঠে আমরা আবার সঙ্গীত জগতে ফিরে এসেছি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। বলি কোথায় লিখি দেহে রাখো, বলি কোথায় লিখি দেহে রাখোর, অন্তরে কে বাস করে তার নাম লিখাইলাম, পাই না ঠিকানা কোন চিন প্রান্তরে। বলি কোথায় লিখি দেহে রাখো, বলি কোথায় লিখি দেহে রাখোর, অন্তরে কে বাস করে তার নাম লিখাইলাম, পাই না ঠিকানা কোন চিন প্রান্তরে। ঝরে ঝড় বলাকা অলকা লক্ষ জনম পরে, কোথায় লিখি দেহে রাখো, বলি কোথায় লিখি দেহে রাখো, অন্তরে কে বাস করে তার নাম লিখাইলাম, পাই না ঠিকানা প্রান্তরে। স্বপ্নে লাগে কে যে দূরে ডাকে, নয়ন মাঝার স্বপ্নে লাগে কে যে দূরে ডাকে, মোর বিরহ লিখাইলাম, পাই না ঠিকানা কোন চিন প্রান্তরে, তার নাম লিখাইলাম, পাই না ঠিকানা কোন চিন প্রান্তরে, তার নাম লিখাইলাম, পাই না ঠিকানা কোন চিন প্রান্তরে। আপনার গানের জগতে কিভাবে আসা? আমার গানের জগতে আসা বলতে, খুব ছোটোবেলায় আমার দিদিকে দেখতাম গান নিয়ে বসতে, দিদি গান শিখতেন, আমি দিদির পাশে গিয়ে বসে খুব ছোটোবেলায় আমি শুনতাম মন দিয়ে, তারপরে নিজে নিজে তোলার চেষ্টা করতাম, সেই থেকে গানের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন,
জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কনে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে নিভে না তারুণ আগুন নিভে না তারুণ আগুন জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে ঢাক ঢাক কইরা উঠল আগুন ধরল হয় আমার প্রাণে ঢাক ঢাক কইরা উঠল আগুন ধরল হয় আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে লাগাইলো লাগাইলো আগুন আমার মন মহলে লাগাইলো লাগাইলো আগুন আমার মন মহলে বাঁচি না গো বাঁচি না গো বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে নিভে না তারুণ আগুন নিভে না তারুণ আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল আগুন লাগাইয়া দিল আগুন লাগাইয়া দিল কনে আপনার গুরুকে আমি শ্রী রতন রাহা বাসুদেব ঘোষ এবং লোকগানের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় আব্দুল আলিম সাহেবের ঘরানার আমি দীর্ঘ 5 বছর ছিলাম শ্রদ্ধেয় গোলাম মর্তুজা সাহেবের কাছে এরপরেও আরও অনেকের কাছে শিখেছি কিন্তু মূলত এনারাই আমার গুরু এনাদের কাছেই আমার গানের যাত্রা শুরু হয়েছে এনাদের হাত ধরে আপনার পছন্দের প্রিয় শিল্পীকে আমার পছন্দের শিল্পী বলতে আমি সত্যি কথা বলতে কি লোকগান যেমন আমার খুব ভালো লাগে আমার পছন্দের বিষয় এখন আর আমি মনে প্রাণে একজনের গান আমি ছোটোবেলা থেকেই শুনে বড় হয়েছি ওনার গান আমার ভীষণ ভালো লাগত শ্রদ্ধেয় কিশোর কুমার আর লোকগানে আমার যে ঘরানা ছিল আব্দুল আলিম সাহেবের গান তো অসাধারণ ওনার এদিকে সোনু নিগমের গানও আমার খুব ভালো লাগে ফোক সং বা লোকগীতি এর প্রতি ভালোবাসার কারণ কি অ্যাকচুয়ালি লোকগীতি হচ্ছে মাটির গান অন্তরের গান লোকগীতির গানের মধ্যে যে ভালোবাসা যে আবেগ যে আকুতি পাওয়া যায় আমার মনে হয় না কোনো গানে সেই ধরনের আকুতি খুঁজে পাওয়া যায় কারণ একটাই কথা আছে
যে যে কোনো গানের আদি এবং প্রথম সুর হচ্ছে কীর্তন। আমাদের এই কীর্তন থেকে উদ্বুদ্ধ হয়ে অনেক গান রচনা হয়েছেন, তাই লোকগানে যে মনের ভাব প্রকাশ করতে পারি, আমার কেন জানি মনে হয় না অন্য গানের মধ্যে সে প্রাণ সে আকুলতা আমরা খুঁজে পাই। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। বাংলা জনম দিলাই আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধারে, বাংলা জনম দিলাই আমারে, মাপুকের এই বাঁধন চেরার সাধ্য কারণ সব ভুলে যায় তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে, আমার পরাল জুড়াইলা বাউল ঘাটি আলিতে, মা তোমার মাটির সুরে সুরেতে, পরাল খুইলা মেঘনা সীতা সরকারি গান গাই সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলের ছন্দ পাতন নাই সব ভুলে যায় তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। অমিতদা দীর্ঘদিন ধরেই তো গান করছেন, এর প্রেরণা কে? শিল্পী জীবনের প্রেরণা বলতে একজনই, বেসিক্যালি আমার বাবা ছিলেন ব্যবসায়ী। আমার বাবা চাইতেন যে ছেলে ব্যবসায়ী আসুক। আমার গানের প্রেরণা হচ্ছে আমার মা, উনি এখন বর্তমানে নেই, কিন্তু আমি মনে করি আমার গানের মাঝে আমার মাকে আমি খুঁজে পাই। আমার মা আমার মানে পেছন থেকে উপর থেকে হোক, আমার সাইড থেকে হোক, মা আমাকে সবসময় একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি মনে করি মা আমার সাথেই আছে, আমার প্রেরণা হচ্ছে আমার মা। অমিতা দীর্ঘদিন ধরে গানের জগতে আছেন, ঝুলিতে অনেক কিছু জমেছে, ভবিষ্যতে গান নিয়ে আপনার পরিকল্পনা কি? গান থেকে বলতে কি, আমি মূলত গানের পাশাপাশি আমি ব্যবসা করতাম। আমি এই গানের জন্যই আমার ব্যবসা ছেড়ে আমি গানের প্রতি ইনভলভ হয়ে গেছি। আমি জানতাম যে গান বাজনা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ, যেটা আমরা এই লকডাউন আর করোনার মধ্যে আমরা হারে হারে টের পেয়েছি। আমি এই গানের জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, আর ভবিষ্যৎ প্রজন্মকে বলবো
যে আমরা যারা কষ্ট করেছি, আমার ছেলেকে আমি বলেই দিয়েছি গান করো ভালোবেসে কিন্তু পেশা হিসেবে গান নয়, যেটা আমরা করেছি আর এখন আমরা ভুক্তভোগী সেটার। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই গানকে নিয়ে, আমি যেমন যেহেতু লোকগান, লোকগানে আপনারা হয়তো খেয়াল করবেন যে বিভিন্ন যে রিয়েলিটি শোতে আমরা দেখতে পাই অনেক দূর দূরান্ত থেকে এমন এমন কিছু ট্যালেন্ট আমরা দেখতে পাই, আমারও তেমনই একটা ইচ্ছে আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এই লোকগানের মাধ্যমে আমরা চারিদিকে আমাদের যে প্রচার এবং পরিচিতিটা আমরা চারিদিকে ছড়িয়ে দিব, আর লোকগান নিয়ে আমার ভবিষ্যতে একটা বড় ধরনের ওয়ার্কশপ করার ইচ্ছা আছে। আর আমার আরেকটা ইনস্টিটিউট আছে সান ভাইব্রেশন, এই সান ভাইব্রেশনে আমি মূলত যেসব প্রতিভাবান শিল্পী আছে তাদেরকে তুলে এনে সঠিক ট্রেনিং দিয়ে আমি চেষ্টা করি ওদেরকে বিভিন্ন মঞ্চে বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করাতে। ইতিমধ্যেই আমার প্রচুর কিছু প্রতিশ্রুতিবান শিল্পী ইতিমধ্যেই তারা এই সঙ্গীত জগতে তাদের নাম সুনামের সাথে অক্ষুণ্ণ রেখেছে। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই লোকগান এবং প্রতিভাবান শিল্পীদেরকে নিয়ে আমি যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকেই তাদের জন্য কিছু করতে চাই। করিমানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। দেহেতে মদন রাজা করে কাচারি, করা তাই করে লয়ে যায় হুজুরি, এই দেহেতে মদন রাজা করে কাচারি, করা তাই করে লয়ে যায় হুজুরি, মদন তো দুষ্টু ভারী তার দেয় তো শিলদারি, মদন তো দুষ্টু ভারী তার দেয় তো শিলদারি, নিজে করে মুন্সিগিরি, নিজে করে মুন্সিগিরি গোপনে গোপনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। দারুণ অমিতদা, মন ছুঁয়ে গেল। আর আপনাদের কেমন লাগছে? আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নম্বরে। আপনার নিজের বানানো যে গানের দল সেটার সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলেন। আমার একটা ব্যান্ড আছে জোয়ার দ্য ফোক ফিউশন ব্যান্ড, আমরা মূলত লোকগান ইস্টার্ন এবং ওয়েস্টার্ন মিক্স করে আমরা পারফর্ম করি, জোয়ার দ্য ফোক ফিউশন ব্যান্ড।
ওই ব্যান্ডে আমার সাথে আছেন স্মৃতিকণা, মৃণাল, বনানী, আর মিউজিশিয়ানরা আছেন সৌমেন, বাবাই, শুভ। এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, যে কথা হয়নি বলা আবেগে মনুতলা, সময়ের দোদুল দোলায় দুলে যেতে হবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে। লেখায় আছে মনের খাতায় সোহাগে ভালোবাসায়, কদুলি সাজ বেলাতে ঘরে ফেরা পাখির ডানায়, লেখায় আছে মনের খাতায় সোহাগে ভালোবাসায়, কদুলি সাজ বেলাতে ঘরে ফেরা পাখির ডানায়, ধুলো মাখায় একটা রামন বৃষ্টির ফোঁটায় আপন, দু চোখে স্বপ্ন জড়ায় সুখের অনুভবে, ধুলো মাখায় একটা রামন বৃষ্টির ফোঁটায় আপন, দু চোখে স্বপ্ন জড়ায় সুখের অনুভবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে। মন একলা ঘরে গল্পের চুপি সারে, ঝাপসা জানলা কাছে দেখে যে যায় বারে বারে, থাকে মন একলা ঘরে গল্পের চুপি সারে, ঝাপসা জানলা কাছে দেখে যে যায় বারে বারে, কথা নিয়ে কথা ওড়ে চেনা মুখ আসে ফিরে, জীবনের গোলকে ধাঁধায় সময় কেটে যাবে, কথা নিয়ে কথা ওড়ে চেনা মুখ আসে ফিরে, জীবনের গোলকে ধাঁধায় সময় কেটে যাবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, যে কথা হয়নি বলা আবেগে মনুতলা, সময়ের দোদুল দোলায় দুলে যেতে হবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে, এ পথের শেষ যে কোথায় কে যে বলে দেবে। অসাধারণ অমিতদা, একের পর এক লোকগীতের সুরে হারিয়ে গেছিলাম এক অজানা সবুজের ভিড়ে, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অমিতদার গান নিশ্চয়ই জানাবেন, কিন্তু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে। সত্যি কথা বলতে কি, আপনাদের এই যে উদ্যোগ সানডে সং এ অনুষ্ঠানের প্রয়াস সত্যি অসাধারণ। এই যে এত শিল্পীকে আপনারা একটা প্ল্যাটফর্ম দিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, সকলকে তাদের সম্পর্কে জানতে দিচ্ছেন, তারা জানতে পারছে আমাদের সম্পর্কে,
আমরা তো দীর্ঘদিন এই সঙ্গীত জগতের সাথে আছি, আমাদের যেসব কথা না জানা কথা আপনারা যে তুলে ধরছেন আপনাদের প্ল্যাটফর্ম থেকে, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর প্রয়াসের জন্যে। আর আপনাদের অনুষ্ঠান তো অসাধারণ, আমি নিয়মিত আপনাদের একজন দর্শক, আমি আপনাদের অনুষ্ঠান দেখি। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার অন্য এক শিল্পীকে নিয়ে। নমস্কার।